হ্যালো ভিওয়ার্স আলাইকুম অল টাইম নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আপনাদের জানাব বর্ষায় চুল পড়া প্রতিরোধে যা করবেন তো চলুন শুরু করা যাক বর্ষার সময় চুল পড়ার হার অনেক বেড়ে যায় এ কারণে এ সময় চুলের বাড়তি যত্নের প্রয়োজন হয় কিছু নিয়ম মেনে এই সময় চুল পড়া প্রতিরোধ করতে পারেন যেমন এই সময় বৃষ্টিতে ভিজলে আবার চুল ধুয়ে ফেলতে হবে তা না হলে মাথার তালুতে বৃষ্টির পানিতে থাকা ধুলিকণা ও অন্যান্য দূষিত পদার্থ জমে যাবে এতে চুলের গোড়া আলগা হয়ে চুল পড়ে যাওয়ার ভয় থাকে তাই বৃষ্টির পানিতে ভিজলে হালকা কোনো শ্যাম্পু দিয়ে চুলটা আবার ধুয়ে মাথা পরিষ্কার করে মুছে নিন এরপর মাথার তালুতে লেবুর রস লাগালে ধুলিকণা বেরিয়ে যাবে বাইরে বের হলে মাথা ঢেকে রাখুন এতে বর্ষার আর্দ্রতা থেকে চুল বাঁচবে চুলের যত্নে তেল ব্যবহারের বিকল্প নেই যে ঋতুই হোক না কেন চুলে তেল ব্যবহার করা প্রয়োজন বর্ষার সময় হালকা গরম তেল ব্যবহার করা উচিত এটি ব্যবহারে বর্ষার আর্দ্রতা চুলে যে জট পড়ে তার হাত থেকে রেহাই পাবেন অনেকটাই সেই সঙ্গে চুল মসৃণও হবে তেল মালিশের অন্তত আধ ঘন্টা পরে শ্যাম্পু করে নিন তাহলে চুল ফুরফুরে দেখাবে শ্যাম্পুর পরে চুলে ভালো করে কন্ডিশনার দিন এতে চুলের সুস্বাস্থ্য নিশ্চিত হবে বর্ষার সময় চুলের স্টাইল করা এগিয়ে চলুন এমনিতেই রাসায়নিক চুলের জন্য ক্ষতিকর বর্ষায় সেই হার বেড়ে যায় চুল ঠিক রাখতে ভেজা চুল কখনোই আঁচড়াবেন না ভালো করে চুল শুকিয়ে যাবে তবেই চুল আচরান জট ছাড়াবার জন্য মোটা দাঁতের চিরুনি ব্যবহার করুন ভিজে চুল আচরালে তা আরো ছিঁড়ে যাওয়ার আশঙ্কা থাকে চুল ছলমরে রাখার জন্য এক ও অদ্বিতীয় হল কেরাটিন চুলে যাতে কেরাটিনের অভাব না ঘটে এজন্য খাদ্য তালিকায় নজর দিন নিয়মিত প্রোটিন সমৃদ্ধ খাবার খান এছাড়াও পর্যাপ্ত পানি পান করুন